আপনারা কি বৃন্দাবনে যাবেন না গো? হাত আছে তো সবার, যার হাত আছে অবশ্যই হাতটা দেখাবি ভগবানকে, আর যার নেই এমনই বসে থাকবে আছি। রাধা রানী কি, বৃন্দাবন ধাম কি, রাধা রানী কি, রাধে, সবে মিলে হাতে তালি দি, এই দুটো করতাল বাজি, বৃন্দাবনে যাবো হরিব। সবই ভজন বলে লৌরে হরি নাম, আমি মণ্ডপের পূর্ব পাশে ভক্তদেরকে দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা মণ্ডপের দক্ষিণ পাশে বসে পড়েন। এবার আমরা সবাই মিলিত হয়ে হরি নাম করেছি, এবার কি করব, রাধা রানীর মহিমার গুণগান কীর্তন করি, মধুমে বৃন্দাবনে যাব। সবে যাও রে আনন্দ রাধা রানী, রাধার নামের সাদাবাসী বাজায় কালায় দিবানি, রাধার নামে সাদাবাসী বাজায় সামে দিবানি, রাধার নামে সাদাবাসী বাজায় সামে দিবানি, রাধার নামে সাদাবাসী বাজায় সামে দিবানি, রাধে শ্রী রাধি বলে কৃষ্ণ প্রেমের প্রধাইনে, কৃষ্ণ প্রেম প্রধাইনে, আপতাপ বিনাশিনী কৃষ্ণ প্রেমের প্রধাইনে, আপতাপ বিনাশিনী কৃষ্ণ প্রেমের প্রধাইনে, সর্বপ্রদায় নামটি নিলে তাকে নারে জমের বয়, সর্বপ্রদ নামটি নিলে তাকে নারে জমের বয়, সর্বপ্রদ নামটি নিলে তাকে নারে জমের বয়, সর্বপ্রদ নামটি নিলে তাকে নারে জমের বয়,
তাই মহাজন লীলার পাশ থেকে দর্শন করে বললেন, আরে শীতল তো রুয়া চায় গেলে দুটি ভাই, খেলা করতে করতে কি হলো, রামে কানাই দুই ভাই দুই দিকে যখন খেলা করছি, খেলা করতে করতে কি হলো,
রামকানাই দুটো ভাই দুদিকে গেলা, যার যত কেলো আর সব বাছিয়া নিলা। তখন কৃষ্ণ এবং বলরাম তারা দুটো ভাইয়ের মধ্যে দুটো পক্ষ হয়ে গেল। এক দলের প্রধান হলো দাদা বলরাম, আর আরেকটা দলের প্রধান হলো স্বয়ং শ্রীকৃষ্ণ। তখন গোবিন্দ মনে মনে ভাবলি, আমাদের দুটো ভাইয়ের মধ্যে দুটো পক্ষ হয়ে গিয়েছে, তবে একটা দল জয়ী হবে আর আরেকটা দল কিন্তু হেরে যাবে। তবে খেলা তো করবো সত্য, আজ এমন ভাবে খেলা খেলব বৃন্দাবনের যত রাখাল আছে সবাইকে সঙ্গে করে নিয়ে আমরা খেলব। তখন দাদা বলরামের কাছে গিয়ে বলছি, আরে ও দাদা 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 বলে যখন ডাকতে শুরু করল, দাদা বললো কেন কি হয়েছে? বললো দাদা রে আজ মনে বড় সাত জেগেছি, সব রাখালগণ সঙ্গে করে নিয়ে খেলব। বলরাম বললো কানাই খেলবো তো সত্য, তা তো ভালো কথা, তবে তুই যে খেলাটা খেলবি খেলার নামটা কি? কৃষ্ণ বলল দাদা অনেক ছোটবেলায় বাল্য সময় আমরা সেই খেলাটি করেছিলাম, আজ মনে হলো তাই ওই খেলাকে বৃন্দাবনে খেলব। নামটা কি? একজনের কাঁদি আরেকজন চরব, নাম হলো হাতি গুড়া আর খেলা। দাদা বললো কানাই বেশ সুন্দর একটা খেলার নাম বলেছিস, বহুদিন হয়ে গিয়েছি ভাই এমন খেলা খেলি না রে, তবে হে আজ আমি কিন্তু মনের আনন্দে আজ তোর সঙ্গে খেলাটি করব। তবে দেখিস ভাই আমাদের ভাইয়ের মধ্যে কিন্তু দুটো পক্ষ হয়েছে, এক দলের প্রধান হলে তুমি আর এক দলের প্রধান হলাম আমি। গোবিন্দ বলল দাদা তা তো সত্য, তবে এই দুটো দলের মধ্যে কিন্তু একটা দল জয়ী হবে আর একটা দল হেরে যাবে, আর সেই জয়ী দলের জন্য আমি একটা পণ রাখবো। কিসের পণ? বলরাম বলল কিসের পণ রাখবি? তখন গোবিন্দ বলল দাদা তুই সন্তকে বলছি, আজ হুকর কে লাতে রে ভাই দেদল হারিবে, আজ হুকর কে লাতে রে ভাই দেদল হারিবে, আজ হুকর কে লাতে রে ভাই দেদল হারিবে, আজ হুকর কে লাতে রে ভাই দেদল হারিবে। ওরে বংশী বটে তোলে লইয়া রাখি আয়া শিবে, ওরে বংশী বটে তোলে লইয়া রাখি আয়া শিবে, ওরে বংশী বটে তোলে নিয়া রাখি আয়া শিবে, ওরে বংশী বটে তোলে নিয়া রাখি আয়া শিবে। বলরাম বলল কানাই বেশ সুন্দর তো পরে রেখেছিস, তবে হে যে দলটা হেরে যাবে জয়ী দলকে কাঁদি করে নিয়ে বংশী বটে চলে যাবে। এদিকে বলরাম বলল কানাই আমাদের যত রাখাল আছি তবে একটি কাজ কর, যত সকা আছে সবাইকে তুমি ডেকে আনো, কে কার পক্ষে যাবে শীঘ্র করে দুটো ঢল বেঁধে আমরা খেলা শুরু করব। সবে সকাগঞ্জ যখন দাঁড়িয়ে আসলো, গোবিন্দ বলল সকারি তোমরা কে কার পক্ষে যাবে বিলম্ব না করে শীঘ্র করে চলে যাও। সেদাম সেদাম তারা দুটো সকা, ওরা মনে মনে ভাবলো তবে আজ এমন একটা দলে যেতে হবে যে দলে গেলে জয়ী হওয়া যায়। কোন দলে যেতে হবে? অন্তর্যামী কৃষ্ণ কখনো হারবে না খেলার মধ্যে, আজ আমরা কৃষ্ণ পক্ষে যাব। হরে কৃষ্ণ কথা বলো না জয় রাধে, সব কথাগুলো কিন্তু আসরের মধ্যে চলে আসছে। তখন সুবল ছিল আড়ালে, সুবল কিন্তু আমার গোবিন্দের মরম একজন সখা, যার কাছে আমার গোবিন্দ তার গোপন কথা মনের কথা খুলে বলে, কারণ মনের মরম কথা কিন্তু যার তার কাছে বলা যায় না। মনের মরমে যদি না হয় অন্য কারো কাছে যদি মরম কথাটা বলে তাহলে কথাটা হাসির পাত্র হয়ে যায়। তখন সুবল মনে মনে ভাবছি কানাই তবে আজ আমি এমন একটা দলে যাব নি যে দলে গেলে আমি হেরে যাই, আর তোর মতো ভাইকে যদি আমি কাঁদি করে নিয়ে একবার বংশী বটের তলে যেতে পারি তাহলে আমার জন্মটা যে দণ্ড হয়ে যাবে। কৃষ্ণ ভক্ত সুবল যখন ওই কথা মনে আনলো, কানাই গিয়ে বলছি
আরে সুবল, তুই কি খেলা করবি না? হে খেলে বড়ি, তবে তুই শোন, আজ আমি জানিস কার পক্ষে যাব, আর যাব আমি দাদা বলরামের পক্ষে, বলারি পক্ষে গিয়ে সুবল দু বাহু তুলে নৃত্য করছি, সত্যভাবে বিভোর হয়েছি বদনে মৃদু মৃদু হাসি, নয়নের মধ্যে জল হাতে তালে দিয়ে গোবিন্দকে বলছি, ওরে কানাই রে হারলে ভালো জিতলে ভালো, ওরে মন হারলে ভালো জিতলে ভালো, ভালো জিতলে ভালো, আমার হারলে ভালো জিতলে ভালো, ওরে আমি কাঁধে নিব শিকনে কালো, হারলে ভালো সুবল বললো কানাই হেরে গেল বলো, আবার জয়ী হলে বলো, কারণ তোর সঙ্গ তো পাবো। তখন কি করলো দিদিরা, আস্তে আস্তে কথা বললো, আসরের মধ্যে কথা কিন্তু চলে আসছে, আমাদের কথা বলতে কিন্তু আস্তে আস্তে যান, এখানে প্রসাদ বিতরণ করা হচ্ছে, ধীরে ধীরে যান কি সেই মহাপ্রসাদ কে আসে। তাই এবার সুবল যুগলে বলল যে আমার হেরে গেল বলো জয়ী হলো বলো, কারণ কানাই ভাইকে তো আমার সঙ্গে পাবো, শ্রীদাম সুদাম গিয়েছি কৃষ্ণ পক্ষে, দাদা বলা এসে বলছি কানাই আর বিলম্ব না করে খেলাটা তোমার সেরে করে দাও। এবার বৃন্দাবনের মধ্যে একজনের কাঁধে আরেকজন চড়ছি, সত্য প্রেমে বিগুল হয়ে কেহ হাতে গোড়া রাখালে রাখালে যখন খেলাটা শুরু করলো দুটো দল একত্রিত হয়, গোবিন্দ আমার খেলা যখন শুরু করলে মনে মনে ভাবলে খেলা করছি, আর মনে মনে ভাবছি তিনি মনে মনে ভাবলেন
আমি প্রত্যেকটা দিন দাদার সঙ্গী খেলা করি, কিন্তু একটা দিনই দাদা জয়ী হতে পারে না। আজও যদি আমি জয়ী হয়ে যাই, দাদা আমার হেরে যায়, তাহলে দাদা বলরাম কোনোদিন আমার সঙ্গে খেলা করতে আসবে না। গোবিন্দ খেলা করছেন, মনে মনে ভাবছি এখনো সময় সুবল কোথা থেকে ধাইয়া আসি, এভাবে হাত তুলে বলছি, আরে ও কানাই আয় ভাই আয়, আমি তোর কাঁধে চড়বো। যখন সুবল এভাবে হাত তুলে কানাই কানাই বলে ডাকছি, তখন আমার গোবিন্দ সুবলের বদনের দিকে যখন লক্ষ্য দিয়েছি, সুবলের বদনে দর্শন করি, সে রাধা বদনে মনে হয়ে গেল, প্রভু আমার রাধা ভাবি বিমূর হয়ে নয়নের জলে বুকবাসী। তখন আর খেলা করতে পারেনি, সে খেলার মধ্যে হেরে গেল। বৃন্দাবনে দাদা বলরামের জয়ধ্বনি হচ্ছি, এখনো সময় শ্রীদাম আর সুদাম যখন শুনতে পায় যে কানাই খেলার মধ্যে হেরে গিয়েছি, দাদা বলরাম জয়ী হয়েছে, ওরা দুটো সকাল আঘাম্বিত হয় কানের কাছে ছুটে আসল। এসে বললো, কানাই আরে ও কানাই, তুই বলতো দেখি কেন খেলার মধ্যে হেরে গেলি? হ্যারে শুনেছি কৃষ্ণ পক্ষ নাকি বড় গুরন্ধকার, আজ কিন্তু তুই সেটা প্রমাণ করে দিয়েছিস। কথাটা কিন্তু সত্য কথা বলছি, কারণ যে ভক্ত মন প্রাণ সবই কিছু গোবিন্দ চরণে অর্পণ করে দেয়, গোবিন্দ কিছু তার জনমেরই মতো আপন করে নিতে পারে, ওই কৃষ্ণ ভক্তের জনমে কোনো দিন সুখ হয় না। সারাটা জনম তার নয়নের জলে বাঁচতে হয়, কারণ প্রভু ভক্তির নয়নের জল যে বড় ভালোবাসে।